আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি চলে আসছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। এটা কিন্তু নব থিয়েটারের পাশে, অবশ্যই আপনারা চিনেন এটা। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে বলার বাইরে। এখানে অনেক কিছু শেখার আছে। সো আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা। আমি একটু লেট করে ফেলছি, অনেকে আগে চলে আসছে, বাট আমি একটু লেট করে আসছি, আমার লেট হয়ে গেছে এখানে আসাটা। আমরা একা আসি না, এখানে আমার বন্ধুরা আসছে, আমি আসছি, আর হলো আমার ছেলে কাজিনরা মিলে আমরা আসছি। সো আমরা আগেই অনলাইনে টিকিট কেটে রাখছিলাম, অনলাইনে টিকিটটা কাটলে সুবিধা হয়। সো আপনারা অনলাইনে টিকিটটা কেটে যাবেন, অনলাইনে টিকিটটা না কেটে গেলে দেখা যায় বাইরে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার আগে অনলাইনে টিকিটটা কেটে নেওয়ার জন্য। আর 3D আর্টে যারা যেতে চান, 3D আর্ট আলাদা, আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটাও আলাদা, ঠিক আছে। এটা কিন্তু সাইড এক সাইডেই আছে, ওখানে যেখানে ঢুকবেন সেখানে এক সাইডে আছে, বাট আমরা ফার্স্টে খেয়াল করি নেই। সো আপনারা অবশ্যই টিকিট কেটে যাবেন। আর 3D আর্টে আপনার 200 করে নেয়, আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভিতরে নেয় হলো আপনার 100 করে। সো ওখানে এন্ট্রি টিকিটটাই 100 করে, এখানে ঢোকা যায়। আমাদের ব্লগটা অবশ্যই সবাই এনজয় করবেন, আর অবশ্যই লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না, আর অবশ্যই ফেসবুক পেজে লাইক দেবেন আর শেয়ার করতে কেউ ভুলবেন না। সো আমাদের কিন্তু ইউটিউব আর ফেসবুক পেজ দুইটাই আছে। সো আপনারা যেটাই ভালো লাগে থাকবেন, আর সবসময় সাথে থাকার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন। আবার 3D আর্টে যাওয়ার ইচ্ছে আছে, সো এরপরে আবার 3D আর্টে যাবো। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
তাও যদি অনেক খাটাখাটি করে ক্ষুধা লাগে তো দাঁড়া যে খাওয়া দাওয়া করতে পারো। আমাদের ক্ষুধা লাগে নাই বিকজ আমরা বিরিয়ানি খেয়ে আসছি। শামিমা ক্ষুধা লাগছে একটু একটু আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন?